বিজয়ের 85 আসুন আমাদের সন্তানদের জানাই মুক্তিযুদ্ধের ইতিহাস। দেশজুড়ে প্রযুক্তির জাল ছড়িয়ে দিতে তৈরি হচ্ছে 39টি হাইটেক পার্ক, সেখানে এরই মধ্যে বিনিয়োগ করেছে 120টিরও বেশি প্রতিষ্ঠান আর কর্মসংস্থান হয়েছে 13,000 মানুষের। আইসিটি প্রতিমন্ত্রী জানান, 2025 সালের মধ্যে $5 বিলিয়ন পণ্য রপ্তানির পাশাপাশি 30 লাখ তরুণের কর্মসংস্থান তৈরি হবে। বঙ্গবন্ধু হাইটেক সিটির 355 একর জায়গা জুড়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। এরই মধ্যে 70টি প্রতিষ্ঠান বিনিয়োগের জন্য জমি বরাদ্দ নিয়েছে আর উৎপাদন শুরু করেছে 12টি প্রতিষ্ঠান। 2025 সালের মধ্যেই এখানে 1,200 মিলিয়ন বিনিয়োগের আশা করা হচ্ছে আর কর্মসংস্থান হবে 40,000 মানুষের। এই 372 একর জায়গার উপরে আমার এখানে এই মুহূর্তে 15,000 কর্মসংস্থান আছে, $1 বিলিয়ন এখান থেকে রপ্তানি আছে। ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় এগিয়ে চলছে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কও। প্রকল্পের 30 একর জায়গা জুড়ে নির্মিত হচ্ছে 10 তলা জয় সিলিকন টাওয়ার, যেখানে কাজ করতে পারবে 5 শতাধিক প্রতিষ্ঠান। এখানে প্রায় 500 থেকে 700 এরকম প্রতিষ্ঠান কাজ করবে আর আমাদের একটা টার্গেট রয়েছে যে এখানে অতগুলো কোম্পানি কাজ করলে এখানে প্রায় আমাদের হিসাবে প্রায় 14,000 লোকের কর্মসংস্থান হবে। আইসিটি প্রতিমন্ত্রীর দাবি, হাইটেক পার্কগুলো পুরোদমে প্রস্তুত হলে 1.3 বিলিয়ন রপ্তানি আয় 5 বিলিয়নে নিয়ে যাওয়া হবে। আমাদের ফ্রিল্যান্সার কমিউনিটি বাড়ছে, সফটওয়্যার বিজনেস বাড়ছে, মিলে আমাদের আইসিটি শিল্পের একটা বড় লক্ষ্য আমরা 25 সালের মধ্যে আমরা $5 বিলিয়ন আমরা রপ্তানি আয় করতে চাই এবং 30 লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। দেশের প্রথম ডিজিটাল জেলা যশোর সহ 12টি হাইটেক পার্কের কাজ পুরোপুরি শেষ হয়েছে, বাকিগুলো আছে প্রস্তুতের অপেক্ষায়। প্রযুক্তি খাতের সক্ষমতা বাড়াতে দেশজুড়ে তৈরি করা হচ্ছে হাইটেক পার্ক। এসব পার্কের সঙ্গে সংযুক্ত হয়ে তৈরি হচ্ছে নানা ধরনের উদ্যোক্তা, কমছে বেকারত্বের হার, সেই সঙ্গে বাড়ছে দেশি বিদেশি বিনিয়োগ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর।